হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউর ক্লাস আমরা শুরু করেছি। আগেই 26টি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিও। এসএসসি অনেক প্রশ্নই রিপিট করে। আজকে আমরা পার্ট 27 দেখে নেব, যা দশই জানুয়ারি 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। সাদানম পিভি বালাকৃষ্ণন কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? লাবণী, কথাকলি, ভারতনাট্যম না কুচিপুড়ি? পিভি বালাকৃষ্ণন সঙ্গীত নাটক একাডেমি জিতেছেন কথাকলি নৃত্যের জন্য। অপশন বি। লাবণী কোথাকার নৃত্য? মহারাষ্ট্রের। কথাকলি কোথাকার? কেরালা। ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। কথাকলি নৃত্যের সাথে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব দেখে নাও। কলামণ্ডলম গোপী, কলামণ্ডলম কৃষ্ণপ্রসাদ, কোট্টাকল সিব্রামন, কলামণ্ডলম রামনকুট্টি নায়ার, কলামণ্ডলম ভাসু পিসারদি, কাভুঙ্গাল চাত্তনি পানিকার। পরের প্রশ্ন। ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, রহমতুল্লাহ এম সাইনি, রবীন্দ্রনাথ ঠাকুর না সুরেন্দ্রনাথ ব্যানার্জি? প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিসে যুক্ত হয়েছিলেন তিনি হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। তিনি 1863 খ্রিস্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিসের যোগ্যতা অর্জন করেছিলেন এবং তার ক্যাডার ছিল বোম্বে প্রেসিডেন্সি। পরের প্রশ্ন। ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে হয়? 15, 21, 11 না 20? ব্যাডমিন্টনে প্রতিটি খেলা হয় 21 পয়েন্টের। অপশন বি। পরের প্রশ্ন। অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? পুরমা ব্যানার্জি, ধ্যানচাঁদ, লালশাহ বোখারি না জাফর ইকবাল? প্রথম অলিম্পিক হয়েছিল 1920 খ্রিস্টাব্দে বেলজিয়ামের অ্যান্ট ওয়ার্পে। সেখানে ভারতের প্রথম পতাকাবাহী ছিলেন পুরমা ব্যানার্জি। অপশন এ। লাস্ট লাস্ট অলিম্পিক হয়েছে 2021 সালে, এটা হয়েছে টোকিও জাপানে। এই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন দুজন, মেরি কম এবং মনপ্রীত সিং। সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরিমনির পতাকাবাহী ছিলেন বজরং পুনিয়া। পরের প্রশ্ন। রুপি মহাত্মা গান্ধী নতুন সিরিজের 50 টাকার নোটের বেস কালার কি? চকলেট বাদামি, পাথর ধূসর, ফ্লুরোসেন্ট নীল না ল্যাভেন্ডার? নতুন যে 50 টাকার নোট পাওয়া যাচ্ছে তার কালার কি? তার কালার হলো ফ্লুরোসেন্ট ব্লু বা ফ্লুরোসেন্ট নীল। আর যে নতুন নোটগুলো বেরিয়েছে তাদের কালারটা দেখে নাও। 10 টাকার নোট চকলেট ব্রাউন, 20 টাকার গ্রিনিশ ইয়েলো, 50 টাকার ফ্লুরোসেন্ট ব্লু, 100 টাকার ল্যাভেন্ডার, 200 টাকার নোট ব্রাইট ইয়েলো, 500 টাকার নোট স্টোন গ্রে আর 2000 টাকার নোট পিঙ্ক কালার। পরের প্রশ্ন। নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি না মণিপুরি? অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী নৃত্য কি হবে এটি? কুচিপুড়ি। অপশন সি। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। মোহিনীঅট্টম কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ আর মণিপুরি মণিপুরের। কয়েকজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন রাজা ও রাধা রেড্ডি, ইয়ামিনী রেড্ডি, কৌশলা রেড্ডি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, স্বপ্না সুন্দরী, ভেমপতি চিনাসত্যম। ইনি একজন নৃত্যশিল্পী এবং কুচিপুড়ি নৃত্যের গুরুও। এখান থেকে এসএসসি আগের বছরগুলোতে অনেকবার প্রশ্ন রিপিট করেছে। পরের প্রশ্ন। একটি জারণ বিজারণ প্রতিক্রিয়া শনাক্ত করুন। কি কি রয়েছে? 2PbNO3 হোল 2 থেকে 2PbO+4NO2+O2, অর্থাৎ লিড নাইট্রেট ভেঙে হচ্ছে লিড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। তারপরে রয়েছে CaCO3 থেকে CaO+CO2, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তারপরে রয়েছে MnO2+4HCl, সেখান থেকে MnCl2+2H2O+Cl2, অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করছে ম্যাঙ্গানিজ ক্লোরাইড, জল এবং ক্লোরিন। শেষে রয়েছে Pb+CuCl2, সেখান থেকে PbCl2+Cu, অর্থাৎ লিড আর কপার ক্লোরাইড যুক্ত হয়ে তৈরি হচ্ছে লিড ক্লোরাইড এবং কপার। এই বিক্রিয়াটা দেখো, লিড আর কপার ক্লোরাইড থেকে লিড ক্লোরাইড আর কপার, এটা হলো একটি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই Cl2টা এইখানে প্রতিস্থাপন হচ্ছে, এটি হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এবারে উপরের দুটো অপশন দেখো। প্রথমটায় লিড নাইট্রেট ভেঙে লিড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করছে, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, মানে একটি বিক্রিয়ক থেকে অনেকগুলি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। এগুলো হলো ডিকম্পোজিশন রিয়াকশন। অপশন সিটা দেখো, এটি হলো একটি রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া।
এই জারণ বিজারণটা কেন হচ্ছে একবার দেখে নেওয়া যাক। জারণ কি? অক্সিডেশন। এই অক্সিডেশন কখন হয়? যখন ইলেকট্রন বেরিয়ে যায়। ইলেকট্রন কখন বেরিয়ে যায়? যখন অক্সিজেন যোগ হয় অথবা হাইড্রোজেন বেরিয়ে যায়। আর রিডাকশন বা বিজারণ কখন হয়? যখন যখন ইলেকট্রন যোগ হয়। ইলেকট্রন কখন যোগ হয়? যখন হাইড্রোজেন অ্যাড হয় অথবা অক্সিজেন বেরিয়ে যায়। এবার অপশন সিতে দেখো, MnO2 থেকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে MnCl2 হচ্ছে। এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়? বিজারণ। তাহলে এটা হচ্ছে বিজারণ। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে শুধু ক্লোরিন তৈরি হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হয়? জারণ। তাহলে MnO2 প্লাস 4HCl, সেখান থেকে MnCl2 প্লাস 2H2O প্লাস Cl2, এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। পরের প্রশ্ন, হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে কোন মাসে মহাশিবরাত্রি পালিত হয়? কার্তিক, চৈত্র, ফাল্গুন না বৈশাখ? মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসে, অপশন সি। পরের প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পরিকল্পনা কি নামে পরিচিত? ফরওয়ার্ড পরিকল্পনা, সমতা, রোলিং না ইন্টিগ্রেটেড? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1974 থেকে 1979। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1980 থেকে 85। তার মাঝে 1978 থেকে 1980 পর্যন্ত চলেছিল রোলিং প্ল্যান। এই রোলিং প্ল্যানটা চালু করেছিল মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি, যা চলেছিল 1978 থেকে 80 পর্যন্ত। এই রোলিং প্ল্যানের ধারণাটা দিয়েছিলেন সুইডিশ অর্থনীতিবিদ গুনার মার্তাল। পরের প্রশ্ন, জুয়ান জাংয়ের মতে নালন্দা বৌদ্ধবিহারের কে নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে যার উত্তর দেওয়া খুব কঠিন ছিল? মঠের প্রধান, দারোয়ান, কনিষ্ঠ সন্ন্যাসী না প্রাচীনতম সন্ন্যাসী? নালন্দা বৌদ্ধবিহারে কে প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে? কি হবে এটি? দারোয়ান, অপশন বি। পরের প্রশ্ন, 2022 সালের অক্টোবর পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে? সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ইন্দ্রজিৎ গুপ্ত না বিনয় বিশ্ব? ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো, ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ CPI জানতে চেয়েছে। তোমরা এর সাথে CPIM অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে গুলিয়ে ফেলবে না। CPI এর বর্তমানে জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক আছেন ডি রাজা, আর CPIM এর রয়েছেন সীতারাম ইয়েচুরি। পরের প্রশ্ন, স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন কে? মুখ্যমন্ত্রী, সভাপতি, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। স্কিল ইন্ডিয়া মিশন চালু হয়েছিল 2015 সালে। এর লক্ষ্য ছিল 2022 সাল পর্যন্ত 40 কোটি লোককে প্রশিক্ষণ দেওয়া। কি প্রশিক্ষণ? ভারতীয় যুবকদের এমন দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। পরের প্রশ্ন, GDP তে অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে কি বলা হয়? স্ট্রাকচারাল কম্পোজিশন, নমিনাল কম্পোজিশন, রিয়েল GDP না রিয়েল কম্পোজিশন? অর্থনীতির তিনটি সেক্টর, প্রাইমারি সেক্টর, কৃষিকাজ, পশুপালন, শিকার করা ইত্যাদি। এরপর আছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরের মধ্যে রয়েছে খনন কার্য, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি। আর আছে টার্সিয়ারি সেক্টর, ব্যাংকিং, IT সেক্টর ইত্যাদি। অর্থনীতির প্রতিটি সেক্টরকে কি বলা হয়? স্ট্রাকচারাল কম্পোজিশন, অপশন ই। পরের প্রশ্ন, যাযাবর পশুপালনে পশুপালকরা নির্ধারিত পথ ধরে ড্যাশ এবং ড্যাশের জন্য তাদের পশুদের সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। অর্থ আর জল, আশ্রয় এবং অর্থ, পশু খাদ্য ও জল, আশ্রয় ও পশু খাদ্য। পশুপালকরা নির্ধারিত পথ ধরে এগিয়ে যায় পশু খাদ্য এবং জলের জন্য, অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কি 2022 সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন? কি কি অপশন রয়েছে? অরুণ সিং, মারিয়াম রেংমা, রাধামোহন দাস না বিপ্লব কুমার দেব? ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন বিপ্লব কুমার দেব। এই বিপ্লব কুমার দেব ত্রিপুরার 10ম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন 2018 থেকে 2022 সাল পর্যন্ত। বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে আছেন? ডক্টর মানিক সাহা। এবং ত্রিপুরার গভর্নর বা রাজ্যপাল আছেন সত্যদেব নারায়ণ আচার্য। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা সম্পর্কে বলা রয়েছে? ধারা 19, ধারা 21, ধারা 20 না ধারা 22? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা, এটা রয়েছে আর্টিকেল 21-এ, অপশন বি। ধারা 19-এ কি রয়েছে? ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তির স্বাধীনতা। ধারা 20 বা আর্টিকেল 20-তে কি রয়েছে? নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে না, কোনো শাস্তি প্রস্তাবিত শাস্তির থেকে বেশি হবে না। আর্টিকেল 22-তে কি রয়েছে? কোনো ব্যক্তিকে না জানিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং তাকে তার উকিলের সাথে কথা বলার স্বাধীনতা দিতে হবে। পরের প্রশ্ন,
নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ফৌজদারি আইন অর্থাৎ ক্রিমিনাল ল। অপশনগুলো দেখো, হত্যা, যৌতুকের জন্য হয়রানি, চুরি না ডিভোর্সের মামলা। ফৌজদারি মামলা নয়, কি হবে এটি? ডিভোর্সের মামলা। এটি হলো দেওয়ানি আইন অর্থাৎ সিভিল ল। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নাম বলুন। ভারতের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ? মিজোরাম, কেরালা, কর্ণাটক না মহারাষ্ট্র? কি হবে এটি? অপশন বি, কেরালা। কেরালাতে পুরুষ এবং মহিলা এবং সমগ্র শিক্ষার হার সব থেকে বেশি। 2011-র সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার কিছু তথ্য দেখে নেওয়া যাক। ভারতের ওভারঅল লিটারেসি রেট 74.04%, সেখানে মেল অর্থাৎ পুরুষদের পার্সেন্টেজ 82.16 এবং মহিলাদের 65.46। সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হলো কেরালা, 94.0%, সেখানে পুরুষদেরও সর্বোচ্চ 96.11% এবং মহিলাদেরও সর্বোচ্চ 92.07%। সব থেকে কম শিক্ষিত রাজ্য হলো বিহার, তার পার্সেন্টেজ হলো 61.80%, এবং ভারতের সমস্ত রাজ্যের পুরুষ শিক্ষরতার হারও সর্বনিম্ন বিহারে, 71.20%, এবং মহিলাদের শিক্ষার হারও সর্বনিম্ন, 51.50%। সব থেকে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, 91.85%, এখানে পুরুষদের সাক্ষরতার হারও সর্বোচ্চ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে, 95.66%, মহিলাদেরও শিক্ষার হার সর্বোচ্চ, 87.95%। সাক্ষরতার হার সব থেকে কম এমন কেন্দ্রশাসিত অঞ্চল হলো দাদরা ও নগর হাভেলি, সেখানে ওভারঅল লিটারেসি রেট 76.24%, এবং সব কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে পুরুষ সাক্ষরতার হার সর্বনিম্ন, 85.17%, এবং মহিলাদেরও সাক্ষরতার হার সর্বনিম্ন, 64.32%। সাক্ষরতার হার ছাড়াও তোমরা জনসংখ্যা, জনঘনত্ব, সেক্স রেশিও, ফার্টিলিটি রেট এই সংক্রান্ত তথ্যগুলো দেখে রেখো। এসএসসি সেন্সাস থেকে প্রচুর প্রশ্নই রিপিট করে। পরের প্রশ্ন, মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন গহ্বরের মধ্য দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মলদ্বারে শেষ হয়। পেট, মুখগহ্বর, খাদ্য পাইপ না রেকটাম? খাদ্য যে অবিচ্ছিন্ন গহ্বরের মধ্য দিয়ে যায় তা শুরু হয় মুখগহ্বরে অর্থাৎ বুকাল ক্যাভিটিতে। পরের প্রশ্ন, তামিলনাড়ুর উপকূল ড্যাশ এবং ড্যাশ মাসে বৃষ্টিপাতের একটি বড় অংশ পায়। এপ্রিল, মে, অক্টোবর, নভেম্বর, মে, জুন না আগস্ট, সেপ্টেম্বর? তামিলনাড়ু উপকূল সব থেকে বেশি বৃষ্টিপাত পায় অক্টোবর এবং নভেম্বর মাসে, রিট্রিটিং মনসুমের জন্য। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।